একটা লোক অন্য জায়গা থেকে আসে ক্যান্সার চিকিৎসা নেওয়ার জন্য, তো দীর্ঘ সময় ঢাকায় থাকতে হয় এবং ক্যান্সার চিকিৎসা খুব ব্যয়বহুল এবং অনেক সময় লাগে, সারা জীবন এটা নিয়ে বহন করতে হয়। তা আমরা যদি অন্যান্য ডিভিশনে হাসপাতালগুলো তৈরি করে ফেলতে পারি তাহলে পরে ওই এলাকার লোকেদের চিকিৎসা ওখানেই হবে, ঢাকায় কষ্ট করে আসতে হবে না। প্রায় 1000-এরও বেশি বেড ক্যান্সারের জন্য থাকবে এবং তাতে আমি মনে করি অনেকাংশে মানুষের এই কষ্ট দূর হবে এই রোগ থেকে। আমাদের চেষ্টা চলছে, আমরা জানি কোনো রোগী আমরা নেগলেক্ট করতে পারব না, আমরা সেই সংক্রামক রোগ হোক আর অসংক্রামক রোগ হোক, আগে সংক্রামক রোগ দিয়েই অনেক লোক মারা যেত, কোটি কোটি লোক মারা যেত, আপনারা জানেন সেই স্প্যানিশ ফ্লু প্লেগ সংক্রামক রোগ, এবং আমাদের দেশেও করোনাতে বহু লোক মারা যেত, গ্রামকে গ্রাম মানে শেষ হয়ে যেত এই করোনা রোগ যখন আসতো, কিন্তু এখন আর সেই অবস্থা নাই। ভালো স্যানিটেশন হয়েছে, ভালো পানির ব্যবস্থা হয়েছে, বাংলাদেশের মানুষ এখন সব বুঝতে পারে, কারণ টিকা নিয়ে অভ্যস্ত, আমরা প্রত্যেকেই টিকা নিয়েছি, একাধিক টিকা নিয়েছি, আমাদের শিশুদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি শিশুদেরকে আমরা টিকা দিই প্রত্যেক বছর, 8-9 ধরনের টিকা দেওয়া হয়। কাজে অনেকে এই সমস্ত আজেবাজে কথা বলে, হিউমার ছড়া, যারা হিউমার ছড়া তারা আসলে দেশের উন্নয়ন, মানুষের শান্তি, মানুষের স্বাস্থ্য ভালো থাকুক এই জিনিসটা তারা চায় না, তা না হলে পরে হিউমার ছাড়া না, মানুষের যেখানে জীবনের বিষয়, জীবনের বিষয় নিয়ে কেউ ছিনিমিনি কেউ করে না। পাশাপাশি মাস্ক আমরা যেটা পড়ি সেটাও আমাদেরকে বজায় রাখতে হবে।